হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যান ইম্পর্টেন্ট প্র্যাকটিস ক্লাস অন ইংলিশ স্পেলিং। আজকে আমরা ইংরেজি বানানের 10 নম্বর ক্লাসে ইংরেজি বানান প্র্যাকটিস করব। তো এখানে দেখো কতগুলো বানান লিখেছি, এই শব্দগুলোর ইংরেজি বানান কী হবে বা কীভাবে খুব সহজে মনে রাখা যায়, কীভাবে খুব সহজে ইংরেজি বানান শেখা যায় সেটি দেখব। যেমন প্রথমে দেখো ক্যাপচার, ক্যাপচার এই শব্দটির ইংরেজি বানান কী হবে। তো এখানে দেখো প্রথমে ক সাউন্ড রয়েছে, তো ক সাউন্ডের জন্য আমরা কী পাই, সি পাই, আর নামের ক্ষেত্রে ক সাউন্ডের জন্য কে পাই। তো যেহেতু এখানে দেখো ক্যাপচার কোনো নাম নয়, তাই এখানে দেখো প্রথমে ক সাউন্ডের জন্য সি পাবো। তারপর দেখো এখানে এ সাউন্ড রয়েছে, তো এ সাউন্ডের জন্য আমরা কী পাই, এ লেটারটি পাই, এভাবে শর্ট সাউন্ড হলো অ্যা। তারপরে দেখো প সাউন্ডের জন্য আমরা কী পাবো, পি পাবো। তো এখানে লক্ষ্য করো সি এবং পি দুটো কনসোনেন্ট মাঝখানে এ ভাওয়েল, অর্থাৎ সি ভি সি, সি বি সি প্যাটার্নে আমরা এ সাউন্ড পেলে এ লেটারটি পাই। তো তাই এখানে এ বসলো, তো হয়ে গেলো ক্যাপ। তারপরে দেখো চার রয়েছে, তো মনে রাখবে কোনো শব্দের শেষে যদি আমরা চার পাই, চার সাউন্ড পাই, তো এর জন্য ইংরেজি বানান হবে টি ইউ আর ই, চার। তো এখানে চার যেহেতু রয়েছে, তো আমরা সরাসরি লিখে দেবো টি ইউ আর ই, ক্যাপ চার। তাহলে এখানে লক্ষ্য করো ক্যাপচার শব্দটি ইংরেজি বানান লিখতে গিয়ে আমাদের কয়েকটি জিনিস শিখতে হয়েছে। যেমন দেখো সিবিসি প্যাটার্ন, সিবিসি প্যাটার্নে এ সাউন্ড পেলে আমরা এ পাই, তারপর ক সাউন্ড প্রথমে পেলে আমরা সি পাই, নামের ক্ষেত্রে আবার কে পাই। তারপরে দেখো কোনো শব্দের শেষে বা শব্দের মধ্যে যদি চার শব্দ পাই, তাহলে আমরা বানানোর ক্ষেত্রে টি ইউ আর ই পাবো, ঠিক আছে। তারপরে নেক্সট দেখো কালচার, কালচার, তো এখানেও দেখো প্রথমে ক সাউন্ড রয়েছে, তো আমরা ক সাউন্ডের জন্য সি বসাবো। তারপরে দেখো কা, আ সাউন্ড রয়েছে, তো আ সাউন্ডের জন্য আমরা ইউ পাই, আবার নামের ক্ষেত্রে আ সাউন্ডের জন্য এ লেটারটি বসে। তারপরে দেখো ল সাউন্ড, লর জন্য আমরা এল পাবো, কাল। তারপরে দেখো চার রয়েছে, তো চারের জন্য আমরা কী পাবো, টি ইউ আর ই, কাল চার। তো এখানে লক্ষ্য করো প্রথমে সি কনসোনেন্ট, তারপরে এল কনসোনেন্ট, মাঝখানে ভাওয়েল ইউ, দুটো কনসোনেন্টের মাঝখানে ইউ ভাওয়েলের শর্ট সাউন্ড আমরা আর মতো পাই, হয়ে গেল কাল। তারপরে চারের জন্য টি ইউ আর ই, চার। তো এখানে লক্ষ্য করো এইটুকুর মধ্যে আমরা অন্য সূত্রও প্রয়োগ করতে পারি। এখানে দেখো সি কনসোনেন্ট, ইউ ভাওয়েল, আবার এল কনসোনেন্ট, অর্থাৎ সিবিসি প্যাটার্ন। আমরা জানি সিবিসি প্যাটার্নে আ সাউন্ড পেলে আমরা ইউ লেটারটি পাই, তো কাজে এখানে সি ইউ এল, কাল। তারপর চারের জন্য টি ইউ আর ই, চার, ঠিক আছে। তারপরে দেখো প্রিন্টার, প্রিন্টার, তো পর জন্য আমরা কী পাবো, পি পাবো। তারপরে রফলা রয়েছে, তো রফলার জন্য আমরা আর পাই, তারপর ই সাউন্ড, প্রি, তো ই সাউন্ডের জন্য আমরা আই পাবো, প্রি। তারপরে এখানে দেখো দন্তের ন রয়েছে, দন্তের নয় ট, তো দন্তের নর জন্য আমরা কী পাই, এন পাই। তারপর টর জন্য আমরা পাবো টি। তারপরে লক্ষ্য করো এখানে আর, আর, আর মতো পাই, তো আরের জন্য এখানে ই আর হবে। লক্ষ্য করবে আর সাউন্ড পেলে আমরা হয় এ আর পাবো অথবা ই আর পাবো, তো এক্ষেত্রে ই আর হবে, ঠিক আছে। তাহলে প্রিন্টার শব্দটি বানান আমরা কী পাচ্ছি, প্রি, পি আর আই, প্রি। তারপর দন্তের নয় টার জন্য আমরা এন টি পাবো, তারপরে আর সাউন্ডের জন্য ই আর, প্রিন্টার, ঠিক আছে। তারপরে এক্সাম্পলটি দেখো ক্যাপশন, তো ক সাউন্ড রয়েছে, প্রথমে ক সাউন্ড সি পাবো, তো এ সাউন্ড রয়েছে, এ সাউন্ডের জন্য এ, তারপরে পর জন্য পি, ক্যাপ। তারপরে এখানে লক্ষ্য করো শন রয়েছে, তো শন সাউন্ডের জন্য আমরা ইংরাজিতে টি আই ও এন অথবা এস আই ও এন পাই, তো এক্ষেত্রে আমরা এই শন সাউন্ডের জন্য টি আই ও এন পাবো, টি আই ও এন পাবো। এই শন সাউন্ডের জন্য কখন কোনটি হয়, অর্থাৎ কখন টি আই ও এন বা এস আই ও এন কখন হয়, সেটার আলাদা ক্লাস দিয়েছি, তোমরা পারলে চ্যানেলে গিয়ে দেখে নিও। তো এখানে শন সাউন্ডের জন্য টি আই ও এন হবে। তারপরে নেক্সট এক্সাম্পলটি দেখো ক্লিক, তো এখানে দেখো কয়ল রয়েছে, তো কয়লার জন্য আমরা কী পাই, সি এল পাই, কয়ল। তারপরে ই সাউন্ড রয়েছে, তো ই সাউন্ডের জন্য আমরা পাই আই। তারপরে দেখো এখানে ক সাউন্ড রয়েছে, তো ক সাউন্ডের জন্য কিন্তু আমরা কী কী পাই, ক সাউন্ডের জন্য আমরা সি পাই, কে পাই, সি কে পাই, কিউ পাই। তো এখানে কোনটি হবে, এখানে হবে সি কে। কেন হবে, কেন সি কে হবে, এখানে মনে রাখবে যখন কোনো ওয়ার্ডের মধ্যে আমরা 3 নম্বর সাউন্ডে ক সাউন্ড পাবো তখন সি কে বসে। এখানে লক্ষ্য করো ক্লিক, সি এল হলো একটা সাউন্ড, কয়ল। তারপরে দেখো ই একটা সাউন্ড, তারপরে শেষে দেখো সি কে একটা সাউন্ড, ক্লিক। এখানে দেখো 3 নম্বরে আমরা সি কে সাউন্ড পাচ্ছি, ক সাউন্ডটা 3 নম্বরে পাচ্ছি, তাই ক সাউন্ডের জন্য এখানে সি কে বসছি, ক্লিক। এখানে লক্ষ্য করো সি এলটা হলো একটা ব্লেন্ডিং, সি এল একসঙ্গে উচ্চারণ হচ্ছে, ক্ল, তাই এখানে একটা সাউন্ড ধরবো। তারপরে আই এর উচ্চারণ এখানে, আই এর সাউন্ড এখানে ইর মতো হচ্ছে, 2 নম্বর সাউন্ড। তারপরে দেখো শেষে 3 নম্বর ক সাউন্ড, তো 3 নম্বরে ক সাউন্ডের জন্য আমরা
এখানে সিকে পাচ্ছি। তারপরে নেক্সট এক্সাম্পলটি দেখো মিউজিক, তো মিউ মার জন্য আমরা এম পাই, তারপরে ইউ এর মতো সাউন্ড তো ইউ পাবো মিউ, তারপরে দেখো জি রয়েছে তো এখানে জির জন্য এস হবে, তারপর ই সাউন্ডের জন্য আই, তারপর ক সাউন্ডের জন্য এখানে সি হবে, এখানে দেখো জ সাউন্ডের জন্য আমরা এস পেলাম। তো এক্ষেত্রে মনে রাখবে কোনো শব্দের মধ্যে যখন আমরা জ সাউন্ড পাবো তার আগে পরে যদি ভাওয়েল থাকে তাহলে এসের উচ্চারণ জয়ের মতো হয়, যার কারণে এখানে কিন্তু জ সাউন্ডের জন্য এস পাচ্ছি। তারপর এখানে দেখো ক সাউন্ডের জন্য সি পাচ্ছি, এর আগে আমরা ক সাউন্ডের জন্য সিকে পেয়েছিলাম, তো এখানে দেখো ক সাউন্ডের জন্য সি বসেছি। তো এখানেও একটি নিয়ম রয়েছে, মনে রাখবে কোনো শব্দের মধ্যে যখন ইক সাউন্ড পাবো, ইক সাউন্ড, এই ইক সাউন্ডের জন্য, ইক সাউন্ডের জন্য আমরা আইসি বসাবো, অর্থাৎ ক সাউন্ডের জন্য সি বসবে। মিউজিক ইক সাউন্ড পাচ্ছি তাই এখানে দেখো শেষে সি বসেছে ক সাউন্ডের জন্য, ঠিক আছে। তারপরে দেখো সবশেষ এক্সাম্পল এনরোলমেন্ট, তো এখানে এন এ এর মতো সাউন্ড পাচ্ছি, এর মতো সাউন্ড পেলে আমরা কি পাই ইংরেজিতে ই লেটারটি পাই, তারপরে দন্তেনার জন্য এন হয়ে গেল এন, তারপরে দেখো রো রো আর ও রর জন্য আর, আর ও সাউন্ডের জন্য ও এন রো, তারপর ল সাউন্ডের জন্য এল এন রোল, তারপরে মেন্ট রয়েছে মেন্ট এম ই মে ম যোগ এ, তো মর জন্য এম আর এ সাউন্ডের জন্য হলো ই মে, তারপর দেখো এখানে দন্তের নয় ট, তো দন্তের নয় টর জন্য আমরা কি পাই এন টি পাই, এটি একটি যুক্ত বর্ণ, তো এখানে সরাসরি আমরা দন্তের নয় টর জন্য এন টি বসাবো। তাহলে এনরোলমেন্ট এটাকে ভেঙে ভেঙে আমরা কি পেলাম বানান, এন এর জন্য ই এন এন, রোলের জন্য আর ও এল রোল, তারপর মেন্টের জন্য পেলাম এম ই এন টি এনরোলমেন্ট। তাহলে এভাবে আমরা বিভিন্ন রুলস প্রয়োগ করে ইংরেজি বানান খুব সহজে শিখতে পারি, কখনো সিবিসি প্যাটার্ন, কখনো আবার বর্ণ বিশ্লেষণ, তারপরে কখন ক সাউন্ডের জন্য কোনটি হয় বা সন সাউন্ডের জন্য কোনটি হয়, আর সাউন্ডের জন্য কখন কোনটি হয়, তারপরে যেমন বাংলা স্বরবর্ণ বা ব্যঞ্জন বর্ণের ইংরেজি প্রতিবর্ণ, এগুলো বানান শেখার ক্ষেত্রে, ইংরেজি বানান শেখার ক্ষেত্রে অবশ্যই প্রয়োজন রয়েছে। তো কাজেই এগুলোর আলাদা ক্লাস দেওয়া আছে, তোমরা পারলে অবশ্যই সেগুলো চ্যানেলে গিয়ে দেখে নিবে, তাহলেই তোমাদের কাছে ইংরেজি বানান আশা করি 100% সহজ হয়ে যাবে। তো ফ্রেন্ডস আজকে এই পর্যন্ত, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করে দেবে, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেল অন করে রাখবে। তো আজকে এই পর্যন্তই, এরপর সাক্ষাৎ আছে পরের কোনো ক্লাসে, সবাই ভালো থেকো সুস্থ থেকো।